রোজা রেখে টিভি দেখা যাবে কিনা, রমজানে দোয়া কবুলের সর্বোত্তম সময় কখন, কাজা রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা, শাওয়ালের ছয় রোজা রাখা যাবে কিনা, রমজানে মা বোনদের জন্য স্পেশাল কোনো আমল আছে কিনা জানালে উপকৃত হতাম, পা দিয়ে নামাজের বিছানা ঠিক করা যাবে কিনা, পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রমজানে রোজা রাখা যাবে কিনা। অনেক মা বোনরা এটা করেন, রমজানের রোজা যাতে ভাঙতি না পড়ে, যাতে রোজা রাখতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, নামাজ রোজা পড়তে করতে পারেন, সেজন্য অনেকে ওষুধ খেয়ে নেন, মেডিসিন খেয়ে মাসিক বন্ধ করে দেন, তাদের এই কাজটা জায়েজ হবে কিনা? এটার উত্তর হলো, এই মেডিসিন গ্রহণ করার ফলে যদি আপনার শরীরে উল্লেখযোগ্য কোন প্রকার সাইড এফেক্ট না পড়ে, ক্ষতিকর কোনো কিছু না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা জায়েজ হবে। কিন্তু যদি আপনার শরীরে কোনো ক্ষতি হবে এরকম মনে হয় ওষুধটা সেবন করার মাধ্যমে, তাহলে নিজের ক্ষতি নিজে করবেন, এরকম কাজ করা জায়েজ নয়। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকুবি আইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, এই জন্য আপনার জন্য এরকম মেডিসিন গ্রহণ করা জায়েজ হবে না। আর সাধারণ অবস্থার উপরে ছেড়ে দিতে পারলে সবচেয়ে ভালো, কারণ আল্লাহর ফয়সালা, আপনি ইবাদত করে যে সওয়াব পাচ্ছেন, আপনার ইবাদতের নিয়ত ছিল কিন্তু আল্লাহর ফয়সালা অসুস্থ হয়েছেন, করতে পারেন নাই, আল্লাহ আপনাকে সমান সওয়াব দিবেন ইনশা আল্লাহ। এরপরে প্রশ্ন হলো, রোজা রেখে টিভি দেখা যাবে কিনা, রোজা রেখে টেলিভিশন দেখা যাবে কিনা ভাই? এর উত্তর হলো, টেলিভিশনে যদি খারাপ কিছু দেখেন, হারাম কিছু দেখেন, নাটক সিনেমা দেখেন যেখানে নারী পুরুষের অবাধ মিশ্রণ আছে, মিউজিক আছে, হারাম জিনিস আছে, উপাদান আছে, তাহলে সেই টেলিভিশনের সেই অনুষ্ঠান, সেই দৃশ্য, এটা রমজান মাসেও দেখা জায়েজ নাই, রোজা রেখেও দেখা জায়েজ নাই, রোজা ছাড়াও দেখা জায়েজ। যেটা রোজার বাইরে দেখা জায়েজ আছে সেটা রোজা রেখেও দেখা জায়েজ আছে, যেটার বাইরে দেখা জায়েজ নাই সেটা রোজা রেখে দেখা জায়েজ নাই, সর্বাবস্থায় হারাম। অতএব রমজান মাসে যদি ওইগুলো দেখেন তাহলে গুনাহ একটু বেশি হবে, কারণ ওই যে রমজান মাসে আমল হলো হারাম থেকে বেঁচে থাকা, আর আপনি সেটা বেশি করে করলেন, এই জন্য আমরা চোখের হেফাজত করব। অনেকে আছে রমজান মাসে দিনের বেলা খাবারে রান্না বাড়ার কাজ মহিলাদের নাই, পুরুষদের অনেক ঝামেলা থাকে না, নাস্তার ঝামেলা থাকে না, তো অনেক সময় দেখা যায় আমরা অযথা টেলিভিশনে অনেক নাজায়েজ জিনিসপত্র আজেবাজে বিষয়গুলো দেখে আমরা সময় নষ্ট করি। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। রমজানে দোয়া কবুলের সর্বোত্তম সময় কখন? মায়েরা, আমার সারা বছর, আমার সারা বছর অন্য সময় যেরকম দোয়া কবুল হয়, রমাদানে দোয়া কবুল আরো বেশি হয়। বিশেষ করে রোজা অবস্থায়, সিয়ামরত অবস্থায় সায়েম ব্যক্তি, রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, এর ভিতরে একজন হল আসায়েম হাত্তা ইফতির, কোন কোন বর্ণনা আছে হাইনা ইফতির, রোজাদার ব্যক্তি দিনভর রোজা দোয়া করলে তার দোয়া কবুল হয়, হাঁটতে চলতে ফিরতে কাজের ফাঁকে, মা বোনরা গৃহস্থলে কাজের ফাঁকে, এবং সবাই যার যার কাজের ফাঁকে ফাঁকেও দোয়া করতে পারেন, আর মনোযোগ নিয়ে নামাজের আগে পরে বিভিন্ন সময় দোয়া করতে পারলে সেটা আরো ভালো। সেই সাথে আমাদের ইফতারের আগ মুহূর্তে কোনো কোনো বর্ণনা মতো দোয়া কবুল হয়। আমরা ভোর রাতে সারি খেতে উঠি, সারি খাওয়ার সময়টা ভোর রাতের সময়টা দোয়া কবুলের সময়, রমজান মাসে এই সময়টাকে আমরা বিশেষভাবে আমরা দোয়ার জন্য নির্ধারণ করতে পারি, তাহলে দিনভর ইফতারের আগে ওই যে সারি খেতে উঠলে এই সময়গুলো বিশেষভাবে আমরা দোয়ার প্রতি যত্নবান হবো, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কাজা রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা? কারোর কোনো রোজা কাজা হয়েছে, এই রোজাটা যখন রমজানের পরে আপনি কাজা রাখবেন, তারাবির নামাজটাও কাজা করতে হবে কিনা? উত্তর হলো, তারাবির নামাজের কাজা লাগবে না, আপনি শুধুমাত্র রোজার কাজা করলে কি কাজা আদায় হয়ে যাবে। আপনার পাঁচটা রোজা ভাঙতি পড়েছে, অনেক মা বোনরা মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে, তাহলে যে কয়টা ভাঙতি পড়ছে সেগুলো আপনি রেখে দিবেন রমজানের পরে, অসুস্থ হওয়ার কারণে আপনি পুরুষ মানুষ রোজা রাখতে পারেন না, রমজানের পরে সে কয়টা রেখে দিবেন, সফরে ছিলেন রোজা রাখতে পারেন না, সেগুলো রেখে দিবেন, ওর সাথে তার তারাবি আদায় করতে হবে না। তারাবির সাথে রোজার সম্পর্ক নাই, তারাবি স্বতন্ত্র আমল, আমরা অনেকে ভুল জানি, মনে করি যে যদি কোনোদিন তারাবি পড়তে না পারি তাহলে বোধহয় আগে শাওয়ালের ছয় রোজা রাখা যাবে কিনা। মহিলারা তাদের মাসিকের কারণে যে ভাঙতি রোজা হয়, শাওয়াল মাসে তারা কি সে ভাঙতি রোজাগুলো, কাজা রোজাগুলো আগে রাখবেন নাকি শাওয়ালের ছয় রোজা আগে রাখবেন, এটা একটা কমন প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই, অনেক উলামায়ে কেরাম বলেছেন যে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়ালের ছয় রোজার ফজিলত পাওয়ার জন্য রমজানের রোজা রাখাটাকে শর্ত দিয়েছেন এবং বলেছেন
মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালে ছয়টা রোজা রাখলো, কানা কাসিয়ামে দাহার, সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। কিভাবে এই রোজা রাখার সওয়াব হয়? অনেক উলামায়ে কেরাম, অনেক বিশ্লেষকরা বলেছেন আল্লাহ তাআলা প্রতিটা আমলের বিনিময়ে কমপক্ষে দশ গুণ বাড়ান, সাত কোনো কোনো ক্ষেত্রে আরো অনেক গুণ বাড়ান, দানের ক্ষেত্রে আরো কয়েকশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন। দশ গুণ করে যে বাড়াবেন, এই জন্য রমজানের ৩০ দিনে ৩০টা রোজা আর শাওয়ালের ৬টা রোজা, মোট ৩৬, ৩৬কে দশ গুণ দিলে ৩৬০, সারা বছর রোজা রাখার সওয়াব হয়। তো এই জন্য শাওয়ালের ৬ রোজা রাখতে হবে। এখন কথা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন যে রমজান রোজা রাখলো এরপরে শাওয়ালের ৬ রোজা রাখলো তার জন্য সারা বছরের সওয়াব। তাহলে এখানে রমজান রোজা রাখার পরে ৬ রোজা রাখার কথা বলা হয়েছে। এই জন্য অনেক উলামায়ে কেরাম বলেছেন মহিলারা তাদের ভাঙতি রোজাগুলো আগে রাখবে, তাহলে রমজান রোজা রাখা হয়ে গেল, এরপরে শাওয়ালের ৬ রোজা রাখবে। এটা একটা মত। তবে আরেকটা মত হলো, শাওয়ালের ৬ রোজা যে ভাঙতি পড়েছে এর মানে এই না যে তিনি রমজান রোজা রাখেন না, তিনি রমজান রোজা রাখছেন, এগুলো তো আল্লাহ নির্দেশে কারণে তিনি রাখতে পারেন না, যেহেতু তিনি অসুস্থ মাসিক, তো এই জন্য তিনি এগুলো পরে রাখলেও শাওয়ালের ৬ রোজার সওয়াব তিনি পাবেন। কারণ শাওয়ালের ৬ রোজা তো শাওয়াল মাসে না রাখলে আর হবে না, পরে রাখলে আর হবে না, কিন্তু এই কাজাগুলো তো পরে রাখলেও আদায় হবে। তো উত্তম হলো কাজা আগে করে যদি শাওয়ালের ৬ রোজা রাখতে পারেন সবচেয়ে উত্তম, না পারলে অন্তত শাওয়ালের গো আগে রেখে কাজাগুলো পরে রাখলেও আশা করতে পারেন আল্লাহ তাআলা শাওয়ালের ৬ রোজার ফজিলত দিবেন। রমজানে মা বোনদের জন্য স্পেশাল কোনো আমল আছে কিনা জানালে উপকৃত হতাম। মা বোনরা রমজানে বিশেষ কোনো আমল যেটা পুরুষদের জন্য প্রযোজ্য না তারা করতে পারেন কিনা, এর উত্তর হলো মা বোনরা তারা ইফতার তৈরি করেন, সাহরি তৈরি করেন, বেশিরভাগ ফ্যামিলিতে তারাই করেন, অতএব তারা এই কাজগুলোর ফাঁকে ফাঁকে ইবাদত বন্দেগী করবেন এবং সেই সাথে রোজাদারের খেদমতের নিয়তে তারা যদি করেন যে রোজাদারকে ইফতার করালে ইফতার করানোর সওয়াব পাওয়া যায়, আমি তাদের ইফতারের ব্যবস্থা করছি, আয়োজন করছি, অতএব আল্লাহ আমাকে যেন আজর দান করেন, সওয়াব দান করেন, রোজাদারের খেদমতের নিয়ত যখন করবেন তারা আল্লাহর কাছে এটার জন্য এক্সট্রা বেনিফিট এবং সওয়াব লাভ করবেন, সেই সাথে তাদের বাসার পুরুষদেরকে মসজিদে পাঠিয়ে দিবেন জামাতের সাথে নামাজ পড়ার জন্য, উদ্বুদ্ধ করবেন, বাচ্চাদেরকে নিজেদেরকে কোরআন তেলাওয়াতের মধ্যে রাখবেন, এই কাজগুলো ঘরোয়া ভাবে তারা করবেন, এগুলো তাদের রিলেটেড বিশেষ কাজ, এর বাইরে মহিলা হওয়ার কারণে আলাদা কোনো আমল নাই। তবে আমাদের যে সমস্ত বোনরা রমজানে মাসিক অবস্থায় থাকেন ওই অবস্থায় তারা কি আমল করবেন, সেই অবস্থায় তারা জিকির আজকার করতে পারেন, দোয়া দরুদ পড়তে পারেন, হ্যাঁ ইস্তেগফার করতে পারেন, ইসলামিক বই পুস্তক পড়তে পারেন, তারপর রোজাদারের খেদমত সহ অন্যান্য কাজ তো করবেনই। আর যেগুলো তিনি করতে পারতেছেন না, নামাজ পড়তে পারতেছেন না, রোজা রাখতে পারতেছেন না, এগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে তিনি সুস্থ থাকলে যেহেতু করতেন অতএব অটোমেটিক সওয়াব পেয়ে যাবেন। এরপর প্রশ্ন, পা দিয়ে নামাজের বিছানা ঠিক করা যাবে কিনা? অনেকে মনে করেন জায়নামাজ এটা পা দিয়ে সোজা করা যাবে না, জায়নামাজ বা মুসল্লা নামাজের বিছানা এটা পা দিয়ে যদি আপনি সোজা করেন, পা দিয়ে গোসান মেলেন, তাহলে এটাতে কোনো অসুবিধা নাই, কারণ এটা আপনি কোনো এর কারণে কোনো অন্যায় করেন নাই। জায়নামাজ বা নামাজের মুসল্লা এটা একটা কাপড় বা একটা কার্পেটের টুকরা বা এই জাতীয় কিছু, অতএব এটাকে হাত দিয়েই সোজা করতে হবে, পা দিয়ে সোজা করা যাবে না এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও নেই, অতএব যে কোনোভাবে সোজা করলেই নামাজ হয়ে যাবে।